फ्रेंड्स আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার উপর এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন নিফটি 50 এর মধ্যে অলমোস্ট 1.5% এর মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে প্রায় 250 পয়েন্ট কিন্তু আজকে আমাদেরকে মুভমেন্ট পজিটিভ দেখিয়েছে নিফটি নেক্সট 50 এর মধ্যে আজকে পজিটিভ মুভমেন্ট নিফটি মিড ক্যাপ 50 এর মধ্যে পজিটিভ নিফটি ব্যাংকের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 900 পয়েন্টের মুভমেন্ট এবং নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আজকে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি তো অলমোস্ট আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ আছে তো পজিটিভ থাকার পিছনে কারণ কি আছে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ যাওয়ার পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে যে কোভিড এর যে নতুন ভাইরাসটা মার্কেটে এসেছে নতুন যে ভেরিয়েন্ট এসেছে সেটা প্রথম দুটোর তুলনায় মানে কোভিড ফার্স্ট যেটা এসেছিল কোভিড এর ফার্স্টে যেটা এসেছিল এবং কোভিড এর সেকেন্ড যেটা ছিল তার তুলনায় অনেকটাই ক্ষতি করবে কম সেটাই মনে করা হচ্ছে হ্যাঁ হাওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসটা প্রচুর পরিমাণে ছড়াচ্ছে কিন্তু মারার ক্ষমতা অনেকটা আমরা দেখতে পাচ্ছি এই নতুন ভ্যারিয়েন্টের অনেকটাই কম আছে তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা পজিটিভ এফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে আগের দুটোর তুলনায় কোভিডের থার্ড ওয়েভ আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কম জোর আছে ছড়ানোর ক্ষমতা আছে কিন্তু মানুষকে মারার ক্ষমতা কিন্তু অনেকটাই কম আছে এই ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে আসছে এবং তার পজিটিভ এফেক্ট আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যেও পড়েছে তো চলুন আজকে আমরা এমন একটা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি স্মল ক্যাপ কোম্পানির মধ্যে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স ব্রেকআউট আসতে চলেছে তো চলুন সেটা কোন স্টক আছে আমরা দেখে নেব তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং জিরোধার প্ল্যাটফর্মের উপর আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম আপনাদের সামনে আছে দেবয়ানী ইন্টারন্যাশনাল লিমিটেড দেবয়ানী আমরা দেখতে পাচ্ছি স্মল ক্যাপ কোম্পানি আছে কোম্পানির কি বিজনেস আছে ফ্রেন্ডস দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির যেটা বিজনেস আছে সেটা আছে কেএফসি পিৎজা হাট কস্টা কফি ব্যাঙ্গো আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই কিন্তু কেএফসি এবং পিৎজা হাট থেকে বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিন্তু কিনেই থাকি এবং খেয়ে থাকি বাইরে বেরোয় কিন্তু আমরা পিৎজা হাট যাই এবং কেএফসি থেকে জিনিস খেয়ে থাকি তো কোম্পানির বিজনেস কিন্তু শুধু ইন্ডিয়াতে নেই ইন্ডিয়ার বাইরেও আছে ইন্টারন্যাশনালেও কিন্তু আছে চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে সামান্য একটা ডার্ভাস বক্সের মতন তৈরি হচ্ছে চার্টকে আমরা বুঝবো তার আগে আমরা দেখে নেবো কোম্পানি কবে লিস্টিং হয়েছিল দেখুন 16 আগস্ট আমরা দেখতে পাচ্ছি এবছরই লিস্টিং হয়েছিল এবং এর প্রাইস ছিল 141 টাকা 141 থেকে আমরা দেখতে পেয়েছি যে কনসোলিডেশন করেছে নিচের দিকে নেমে এসেছে 115 অবধি আমরা দেখতে পাচ্ছি যে নেমে এসেছে দেন সেখান থেকে সামান্য রিকভারিও করেছে দেখতে পাওয়া যাচ্ছে 167 অবধি পৌঁছালো দেন সেখান থেকে ছোট একটা কনসোলিডেশনের পিরিয়ড আমাদেরকে দেখিয়েছে এই জায়গাটা দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি আজকে এর মধ্যে অনেকটাই পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে আজকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট এই স্টক কিন্তু 10 পয়েন্টের মুভমেন্টও দেখিয়েছে এবং দেখুন এখানে আমি ড্রাগস বক্সের মতনও তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটা যদি দেখবেন তো এই জায়গাটা দেখতে পাওয়া যায় ছোট একটা ড্রাগস বক্সের মতন তৈরি হচ্ছে এই জায়গাটার উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি স্টক অনেকটাই রকেট হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি 167 থেকে 168-এর উপর যদি ক্লোজিং দিতে পারে 168-এর উপর যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি স্টক অনেকটাই উপরের দিকে যেতে পারে তো এখন আমরা দেখতে পাচ্ছি ডার্ভাস বক্সের মধ্যে আছে এবং এর যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরের দিকে যেতে চলেছে ফ্রেন্ডস আপনারা যদি ট্রেড লাইন ড্র করবেন তো এই জায়গাটা দেখুন যদি আপনারা ট্রেড লাইন ড্র করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেড লাইনটা ড্র করেছি এই ট্রেড লাইনের উপরেও ক্লোজিং দিয়েছে ট্রেড লাইনের উপরে আমরা ক্লোজিং দিয়েছে দেখতে পাচ্ছি সাথে ভলিউমও কনফার্মেশন আছে তো ডেফিনেটলি এখান থেকে স্টক উপরে ওঠারই ইন্ডিকেট আমাদেরকে দেখাচ্ছে এবং কোভিডের থার্ড ওয়েভের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে সেইভাবে পড়বে না বলেই কিন্তু গবেষকরা জানাচ্ছেন ফ্রেন্ডস গবেষকরা জানাচ্ছেন যে ছড়ানোর ক্ষমতা রাখছে কিন্তু এই ভ্যারিয়েন্টে কিন্তু মারার ক্ষমতা অনেকটাই কম আছে আগের দুটোর তুলনায় কিন্তু অনেকটাই দুর্বল আছে তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে সেই কারণের জন্যই পজিটিভ একটা মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে চলুন এর বিশেষ কিছু পয়েন্ট আমরা দেখে নেব আমরা চলে এসেছি টিকার টপের উপর টিকার টপের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি আছে এবং এখানে দেখুন
এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে সেরকম ডেপথ নেই, অলমোস্ট ডেপথ ফ্রি কোম্পানি আছে। যদি হোল্ডিং দেখবেন তো প্রমোটারের কাছে আমরা দেখতে পাচ্ছি 62% আছে, মিউচুয়াল ফান্ড এর মধ্যে 1.93% হোল্ডিং রেখেছে, ডোমেস্টিক রেখেছে 2.89% এবং ফরেন ইনস্টিটিউশন 7.86% কিন্তু হোল্ডিং রেখেছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের এর মধ্যে কিন্তু ছোট ছোট ভাবে হোল্ডিং রেখেছে, কোম্পানির মধ্যে ভরসা আছে সেই কারণের জন্য। যদি ফাইন্যান্সিয়ালের উপর আসবেন তো ফাইন্যান্সিয়াল রেফারেন্স আমরা দেখে নেব। এই জায়গাটা দেখুন 2017 সালে দেখতে পাওয়া যাচ্ছে টোটাল রেভিনিউ ছিল 1056 কোটি, দেন 1135, তারপর আমরা দেখতে পাচ্ছি 1300, 1500, 2020 তুলনায় এবছর সামান্য কম হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে 1274 কোটি। নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি যে 3-4 বছর ধরে কিন্তু নেগেটিভ আছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও সবকিছু রিওপেনিং হয়ে গেছে। কোভিডের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় অনেকটা কম আছে, মানুষের মধ্যে থেকে ভয় অনেকটা কম হয়েছে। তো ডেফিনেটলি এই স্টক কিন্তু ফিউচার একটা মুভমেন্ট অবশ্যই আমাদেরকে দেখাতে চলেছে। তাছাড়া এনএস ইন্ডিয়ার উপর যদি আসবেন তো এনএস ইন্ডিয়ার উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এর 52 উইক হাই আছে 171-এর কাছাকাছি। তো ডেফিনেটলি এই স্টক কিন্তু অনেকটাই ওপরে ওঠার জন্যই তৈরি হচ্ছে। তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আছে 52%। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা ভারী কোয়ান্টিটি ট্রেডও হয়েছে। ভারী কোয়ান্টিটি কখন ট্রেড হয় ফ্রেন্ডস? যখন সেই স্টকটা একটা পারফরমেন্স দেখায়, যখন সেই স্টকটা একটা মুভমেন্ট দেখাবে, তখনই কিন্তু মানুষের মধ্যে বাইং করে থাকে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা ভারী কোয়ান্টিটি ট্রেড হয়েছে। আপনারা চাইলে অবশ্যই দেবেনী ইন্টারন্যাশনাল লিমিটেডের দিকে নজর রাখতে পারেন। চলুন কমিউনিটি কি রায় দিচ্ছে সেটাও আমরা দেখে নেব। কমিউনিটির মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি মানি কন্ট্রোলের উপর যদি আসবেন তো এখানে প্রিভেট লেভেল হিসাবে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স 1 আছে 152-এর কাছাকাছি, যেটা অলমোস্ট অ্যাচিভ হয়ে গেছে। রেজিস্ট্যান্স 2 আমরা দেখতে পাচ্ছি অ্যাচিভ হয়ে গেছে এবং রেজিস্ট্যান্স 3ও অ্যাচিভ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে আজকে ভলিউম প্রচুর পরিমাণে জেনারেট হয়েছে, 87 লাখের কিন্তু ভলিউম জেনারেট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি এর মধ্যে একটা ভলিউমও জেনারেট হচ্ছে এবং 80% কমিউনিটি বলছে বাই করার জন্য, 20% বলছে সেল করার জন্য। যদি একটু নিচের দিকে আসবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুইটি ব্রোকিং এর তরফ থেকে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 195-এর কাছাকাছি। তো আপনারা চাইলে অবশ্যই দেবযানী ইন্টারন্যাশনালের দিকে নজর রাখতে পারেন। কোম্পানি সবে সবে স্টক এক্সচেঞ্জ এসেছে এবং পারফরমেন্স দেখানো কিন্তু কোম্পানির এখনও অনেকটা বাকি আছে। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন দেবযানীর ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও কিন্তু ফ্রেন্ডস লিখতে ভুলবেন না। তার সাথে ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফ্রেন্ডস আপনাদের লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করতেও সাহায্য করে। চলুন ফ্রেন্ডস দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।